আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা দেখব সলিডওয়ার্কস ফাইল সেভিং, রিনেমিং অ্যান্ড ম্যানেজিং ফাইলস। তো এটা দেখার জন্য আমরা তো প্রথমে আমি একটা অ্যাসেম্বলি ফাইল ওপেন করি, এর আমি এখান থেকে আমার এই সিম্পল পেপার ক্লিপ অ্যাসেম্বলি এটা আমি ওপেন করলাম। এখানে হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পেপার ক্লিপ আর একটা হচ্ছে পেপার পিন, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা দেখে বের হয়ে যাই, এখন যদি আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে আমি যদি এটার নামটা চেঞ্জ করে দেই, সাপোজ আমি এটার নামটা সাথে টু অ্যাড করে দিলাম, তো টু অ্যাড করে দিয়ে বের হয়ে গেলাম। এখন যদি আমি সলিডওয়ার্কসে ফাইলটা ওপেন করি, তাহলে এখানে আমাদের দেখাচ্ছে যে এই পার্টসটা পাওয়া যাচ্ছে না, কী হলো, পার্টসটা তো মিসিং। তো আমি এখান থেকে ব্রাউজ ফর ফাইল যদি ক্লিক করে আমি বলে দিতে পারি যে পিন নামে যে ফাইলটা আছে এটা হচ্ছে এখন বর্তমান নাম হচ্ছে টু ডট পিন, ঠিক আছে। তাহলে আমার ও ভালোভাবে কাজ করবে এবং ফাইলটা ও চেনে যাবে যে এই ফাইলটার নাম আগে পিন ছিল, এখন হচ্ছে টু ডট পিন, ঠিক আছে। তো এমন একটা বা দুইটা পার্টস নিয়ে গঠিত বা দুই তিনটা পার্টস নিয়ে গঠিত কোনো অ্যাসেম্বলি আমরা সহজেভাবে ফাইল লোকেশন এবং সেট করে দিতে পারবো, কিন্তু আমরা যে অ্যাসেম্বলি নিয়ে কাজ করব এটাতে শত শত বা হাজার হাজার ফাইল থাকতে পারে। তো এবং প্রত্যেকটা ফাইলে হবে রিনেম করার পরে যদি আমরা ফাইল লোকেশন চেঞ্জ করে দিতে চাই, তো এটা নট ফিজিবল ফর অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো আমরা এর জন্য কী করতে পারি, তো এর জন্য আমরা প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোর ব্যবহার না করার জন্য। তো আমরা ফাইল নেম চেঞ্জ করার জন্য উইন্ডোজ এক্সপ্লোর ব্যবহার করব না। তো তারপর আমরা কি করতে পারি যে নামকরণ করে নিতে হবে এমনভাবে যেন হচ্ছে কি নামকরণটা কারেক্ট হয় এবং হচ্ছে কারেক্ট লোকেশনে ফাইলটা সেভ করা থাকে, যাতে আমাদের পরবর্তীতে ফাইলটা আর রিনেম করা না লাগে। তো তাছাড়া আমরা আর ব্যবহার করতে পারি অন্যান্য সফটওয়্যার আছে কিছু, যে সফটওয়্যারগুলোর মধ্যে আছে হচ্ছে টি হাউস, এটা ফাইল সলিডওয়ার্কসের সাথে শিপ করে কাজ করে আর কি। তো আমরা ফাইল কোনো ফাইল এর নেম চেঞ্জ করলে এটা ওর যে লিঙ্ক আপ ফাইলগুলো আছে এগুলোর সাথে ও আপডেট করে নেবে। তো এখন আমরা তাছাড়া আমরা ব্যবহার করতে পারি এক্সেল, যা হচ্ছে নাম বা ডিসক্রিপশন এর জন্য এক্সেল হচ্ছে সবচেয়ে ভালো সফটওয়্যার। লজিক্যাল ফাইল নেমিং সিস্টেম ব্যবহার করে এক্সেল কাজ করে, যদি টিম ওয়ার্ক হয় তাহলেও এটা বিভিন্ন জনের বিভিন্ন পার্টস নিয়ে কাজ করা বা লোকেশন সেট করা সহজ হবে। এতে সবাই জানবে যে কোন পার্টসের কী নাম হবে এবং কোথায় এটা সেভ করতে হবে, কারণ সলিডওয়ার্কস যেহেতু টপ লেভেল অ্যাসেম্বলি হিসাবে কাজ করে, তো আমরা এই ফাইলগুলো সেভাবে আমরা এক্সেল মাধ্যমে ম্যানেজ করতে পারবো। তো আমরা যদি এটাও করতে না চাই তাহলে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা যদি সলিডওয়ার্কস সফটওয়্যারটা যদি 2020 বা তার আপডেট ভার্সন হয়, তাহলে হচ্ছে আমরা সলিডওয়ার্কস প্যাকেজের সাথে একটা প্যাকেজ পাবো, সেটা হচ্ছে সলিডওয়ার্কস এক্সপ্লোর। তো আমরা ওইটা ব্যবহার করে ফাইল যদি আমরা রিনেম করি তাহলে ওটা রেফারেন্স ফাইল যেটা আছে ওইটাকে আমাদের আপডেট করে দেবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল ডন সেভ। তো এখন যদি আমাদের নাম চেঞ্জ করতে হয় তাহলে আমরা এই যে পার্টসটার নাম চেঞ্জ করবো এটা সিলেক্ট করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে আমরা দেখতে পাবো যে সলিডওয়ার্কস নামে একটা অপশন আছে। তো এখানে এসেছে সলিডওয়ার্কস এক্সপ্লোর, এখান থেকে আমরা ফাইলটা ওপেন থেকে শুরু করে রিপ্লেস, রিনেম, মুভ, ফাইল লোকেশন এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি যদি রিনেম দিলাম, রিনেম দিলে এখানে দেখা যাচ্ছে যে এই পার্টসটা এই পেপার ক্লিপ অ্যাসেম্বলি এটার সাথে আমাদের লিঙ্ক আপ করা আছে এবং এখানে আপডেট হওয়ার ইউজড এটা আমাদের টিক মার্ক দেওয়া আছে। সুতরাং আমরা যদি ফাইলের নেমটা এখানে চেঞ্জ করি তাহলে এটা আমাদের এই ফাইল যেখানে ইউজ হয়েছে সে জায়গায় আমাদের ভার্সনটা আপডেট করে দিবে। তো আমি এটা এখন নাম দিলাম টু ডট পেন। তো এখন আমি যদি ওকে দেই তাহলে নামটা চেঞ্জ হলো। এখন আমি যদি সলিডওয়ার্কসে গিয়ে এই পেপার ক্লিপ এটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাইল কোনো মিসিং ফাইল এখানে নাই আর এবং এটার নামটা চেঞ্জ হয়ে গেছে টু ডট পিন, ঠিক আছে। তো আমরা এভাবে আমাদের ফাইলগুলো ম্যানেজ করতে পারি। এই মুভি এ পর্যন্তই।
ধন্যবাদ।